time to enter in the tunnel. Authority of Lakhata dekhanor jonno. Ha amra tunnel er bhitor dhuke gechi. Etake bola India sobche boro tunnel. The biggest tunnel in India. Kitna time lenge is tunnel mein? 10 minute. Full driving mein 10 minute lega. পুরো ড্রাইভ করতে 10 মিনিটের উপর টাইম নেবে। আচ্ছা, মাঝে মাঝে আমি হিন্দি বলার জন্য মাফ করবেন, এখানে আসলে আমার এই ভুটটা চাপে আমি বাঙালিদের সাথে হিন্দি বলা শুরু করে দিই। আমি যতদূর পারি পুরো ডানালটাই ভিডিও করার ট্রাই করব, মাঝে মাঝে একটু পজ করব, তার জন্য ক্ষমা করবেন, কারণ আমাদের ভিডিওটা অনেক বড় সাইজ হয়ে যাবে। इस टनल में सिर्फ गाड़ी ही चलती है या और कोई काम चलता है? सिर्फ गाड़ी ही। घर बना है ये किस? ये तो कोई गाड़ी खराब होगी कुछ होगा, मेंटेनेंस होगी कोई गाड़ी। आप समझा, इमरजेंसी काम के लिए। हाँ, तो ड्राइवर ही पे तुम ड्राइवर पाओ लाख बेपार। এবার আমি কিছুদিনের জন্য ভিডিওটা পজ করছি, অনেক বড় হয়ে যাচ্ছে, তো আবার 8 মিনিট পরেই স্টার্ট করবো, বা দেখানোর মতো কিছু থাকলে স্টার্ট করবো। ওয়ালের সাইডে সাইডে দেখবেন লাল হলুদ বাতি দিয়ে 50 লেখা। এই 50-এর মানে হচ্ছে আপনি গাড়ি সর্বোচ্চ গতি এখানে 50 তুলতে পারবেন, কিন্তু এখানকার ড্রাইভাররা যারা আছেন তারা 90% ড্রাইভারই 50-এর উপর মানে 80-র ভিতর গতি নিতে রেখে তারা গাড়ি চালায়। বললো এখানে তেমন ঝামেলা নাই, কারণ থরি তো রুল ব্রেক বাদ দিয়ে না ভাই। ও কিন্তু ইনস্ট্রাকশনের মতে এই যে ফেটসে দেখা রাখো আপু, আপনার 50 লেখা। পালা দেবো আমাদের আগের যে গাড়িটা আছে ও 90-এর উপর গতি দিয়ে নামছে। হ্যাঁ হ্যাঁ, তো ওই টানেল যেহেতু 90-এর উপর গেছে, তো আমি আমার ড্রাইভারকে ইনস্ট্রাকশন দিয়েছি যে আগের গাড়িটার সাথে গতি পাল্লা নিতে। এখন আমরা 100 মিটার কাছাকাছি স্পিডে টানছি, 100 মিটার তারা হওয়া ওই আগের গাড়িটাকে গাড়িটাকে ধরার জন্য। ওরা যেহেতু 100 টানতে পারে, তো আমাদের টান দিকে দিকটা হয়। আচ্ছা স্যার, ওরা যদি 100 মিটার টানতে পারে তো আমরা কেন পারবো না? ওই জন্য ড্রাইভারকে ইনস্ট্রাকশন দিলাম, বাড়া অনেক একটু গতি হারিয়ে দিয়েছে, আগাচ্ছে। ভিউয়ার্স, ড্রাইভার আমাকে মাত্র ইনস্ট্রাকশন দিল যে টানেলের শেষ এসে পড়েছে, এই জন্য আবার আমি পজ করে ভিডিও স্টার্ট করলাম। এই এখনই আমাদের এই ইন্ডিয়ার সবচেয়ে বড় টানেলের শেষ প্রান্তটা দেখতে পাবো। এখন আমাদের গাড়ির গতি আছে 80 কিলোমিটার পার আওয়ার, আর আসেন এই যে টানেলের শেষ প্রান্ত। ওয়াও, সামনের ভিউটা দেখার মতো। হ্যাঁ, এই যে বামে দেখুন, এবার ডানে আমাদের ড্রাইভার সাহেব, এই উপরে দেখুন আকাশে মেঘ দেখা যাচ্ছে একটু একটু। হ্যাঁ, আসলে ওই যে সামনে রোদ, একটু আগে রোদ ছিল, এখানে রোদ চলে গেছে। জিসকো ইহাঁ পর ধূপ কেতা হ্যাঁ, ও ধূপ আপ আগে হ্যাঁ। আর এক ধূপ কি বাতে একটা কষ্টের কথা হলো যে শ্রীনগর আমরা যেখানে যাচ্ছি ওখানে কোনো সূর্য নেই, আর সূর্য আছে সূর্যের আলো নেই। রিংটনটা আমিও ভাবতেছি, ওই ট্রেনে আর্মি রিংটনটা নেওয়ার ইচ্ছা ছিল খুব। আমার ওইটার সকালে ঘুমটা যে এত সুন্দর করে ভাঙাইছে,
अगर तुम मिल जाओ जवाना छोड़ दे। अरे भाई तू सी रे भाई बे ओसमानन के अथन नमन मेन सुधरे না এটাই চলবো হোক বড় সমস্যা আচ্ছা ধরতে যাবি সমস্যা নেই যদি মোবাইল জায়গা না থাকে ভিডিও করো সব মেলে পাঠাই দেবো আচ্ছা और फुल नहीं लिखा ना या ये कितना भंगा रास्ता है कुर्ते सी।